কাছ থেকে শেখানো হয়, অল্প কোমলময়ী শিশুদের শেখানো হয়, তারা ধ্বংসের মুখে চলে যাবে। এবং আমি আমার কিছু ছাত্র ছাত্রীদের পেয়েছি যারা এরকম অবস্থায় গিয়েছে বাংলাদেশের মাটিতে, বাংলাদেশে তারা এই অবস্থায় আছে। তো আমি কখনোই চাবো না আমাদের আমার অন্য কোনো ছাত্র ছাত্রীদের এই অবস্থা হোক, আমি চাবো তাদের উন্নয়ন, আমি চাবো তাদের কল্যাণ। ট্রান্সজেন্ডার, নন বাইনারি, প্যানজেন্ডার, এগুলি লেখা আছে খসড়া আইনে, স্পেসিফিক্যালি লেখা আছে। এগুলি আপনারা, আমি আমার আপনাদের দর্শককে বলবো, আপনারা গুগল করেন, এটা ইন্টারনেটের যুগ, আপনারা নিজেরাই জেনে যাবেন এগুলোর অর্থ কি। এখানে চলছে মানে ছেলেদের হলে মেয়েরা, মেয়েদের হলে ছেলেরা, এরকম ঢোকার প্রক্রিয়া শুরু হয়েছে আমাদের কিছু দেশে জায়গায়, কিছু জায়গায়, জি জি, ঢাকা ইউনিভার্সিটি আমি নাম ধরে বলতে পারি। বাংলাদেশ রাষ্ট্র আসলে হয়তো বুঝে না যে ট্রান্সজেন্ডার মানে আসলে কি। বাংলাদেশের মানুষ এবং আমাদের রাষ্ট্র হয়তো বা মনে করছে ট্রান্সজেন্ডার মানে হচ্ছে হিজড়া, বা ট্রান্সজেন্ডার মানে, বা হিজড়া যেটা ইংলিশে আমরা বলি ইন্টারসেক্স, ট্রান্সজেন্ডার মানে কিন্তু ইন্টারসেক্স না, এটা একটা পশ্চিমা ফিলসফি বা পশ্চিমা দর্শন, যেটা তারা তারা পশ্চিম। আমার বক্তব্য হচ্ছে যে এটা তো হিজড়াদের প্রতি মানে অনৈতিক একটা ইয়ে দেওয়া হবে, অনৈতিক হচ্ছে হিজড়াদের, হিজড়াদের উপর একটা মানে কি বলবো, এটা একটা তাদের উপর জুলুম করা হচ্ছে, তাদের অধিকার অন্য কেউ নিয়ে নিবে, এটা একটা জুলুম। নারীদের প্রতি জুলুম হচ্ছে যে একটা ছেলে যদি নিজেকে নারী দাবি করে আর এরকম তাকে যদি বাংলাদেশের রাষ্ট্র ভুল করে, হ্যাঁ, না বুঝে তাকে স্বীকৃতি দেয়, তাহলে মেয়েদের ধর্মে ছেলেরা বল উঠবে, উঠে বলবে আমরা নারী, এটা কিভাবে সম্ভব? এবং আমরা খবরও পেয়েছি বিভিন্ন সময় যে কিছু ধর্মে অলরেডি এসব ট্রান্সজেন্ডার মানুষকে ঢুকানো হচ্ছে। তো এগুলো, এটা এটার থেকে যদি মানে মানুষের, বাংলাদেশের মানুষের জানার অধিকার আছে, বুঝার অধিকার আছে, বাঁচার অধিকার আছে। আমি একটা জিনিস, ডক্টর সলিমুল্লাহ খান সবসময় বলেন বাংলাটা জানা দরকার, আমি নিজে বাংলায় দুর্বল, কিন্তু আমি এটা অনুশোচনা করি, কিন্তু বাংলা যদি জানতো তাহলে আইন যদি আপনি বিদেশি ভাষা ইউজ করেন, আপনি যদি বলেন ট্রান্সজেন্ডার, প্যানজেন্ডার, নন বাইনারি, এগুলি ভাষা তো আপনারাও বুঝেন না, বাংলাদেশের মানুষও বুঝেন না। এগুলি দিয়ে আমি একজন পেশাদার দার্শনিক হিসাবে আমার দায়িত্ব যে এই দর্শনটা তুলে ধরা, এবং এটা আমার দায়িত্ব যে এই দর্শনের যে ধ্বংসাত্মক দিকগুলো আছে সেটাও তুলে ধরা মানুষের, জনগণের কাছে। আমি অনেক চেষ্টা করেছি এর আগে, অনেকভাবে বলেছি, অনেকভাবে করেছি, অনেক অনেক মানুষের সাথে কথা বলেছি, তারা বলেছে, আমি শেষ মুহূর্তে বাধ্য না হয় এমন কিছু করলাম যাতে মানুষ এটা এটাকে মানুষকে নাড়া দেয়, এবং এটা দিয়েছে। আমি মনে করি আমি এই জায়গায় সফল হয়েছি। আমি আপনার সাথে মানে আমাদের দর্শকদের সুবিধার্থে আপনাদের কাছে বুঝতে চাই যে হিজড়া এবং ট্রান্সজেন্ডার আছে, এই বিষয়টা যদি একটু পার্থক্য করে বোঝান তাহলে আমাদের দর্শকরা হয়তো সক্ষম হবে, কারণ ট্রান্সজেন্ডার কে সবাই হিজড়া, হিজড়া কে ট্রান্সজেন্ডার বলে মনে করছে অনেকে। জি, এটা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ ভুল ধারণা, এটা বিভ্রান্তমূলক কথাবার্তা, এটা পশ্চিমা দেশ। এবং আপনি যদি ট্রান্সজেন্ডারদের নিজেদের মতবাদ বিভিন্ন সময় টিভি শো টক শোতে ওনারা দিয়েছেন, সেটা যদি আপনি বলেন, ওদের ওরাই বলবে, বলে দিবে আসলে ট্রান্সজেন্ডার কি। এখন কথা হচ্ছে যে হিজড়া যারা, তাদেরকে আমরা তাদের অধিকারের জন্য লড়াই করছি। হ্যাঁ, তার এখন হিজড়া হচ্ছে তাদের বায়োলজিক্যাল কিছু লিঙ্গতে তাদের কিছু ইয়ে আছে, দুইটা লিঙ্গরই হয়তো বা কিছু পার্ট আছে, এটা জিনেটিক কারণে হয়েছে, জন্মগত সূত্রে হয়েছে, যেটা বায়োলজিক্যাল ব্যাপার, এটা তাদের কোনো, এটা তাদের কোনো হাত নাই, এবং তাদের অধিকারের জন্য আমি সম্পূর্ণ সমর্থন করি, এবং তাদের সাথে আমি কথাও বলেছি এর আগে, তাদের অধিকার নিয়ে তারা কেন আন্দোলন করছে না। এর বিরূপ বিপরীতে রয়েছে ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার তো হচ্ছে আপনার এক যে সুস্থ একটা ছেলে বা সুস্থ একটা মেয়ে, সে নিজেকে দাবি করবে, আমি যেহেতু আমি মনে মনে নিজেকে মেয়ে মনে করি, তার মানে আমাকে রাষ্ট্র আমাকে মেয়ে হিসেবে স্বীকৃতি দিতে হবে, এবং আমি মেয়ে, এবং আমি মেয়েদের যত অধিকার আছে সেটা পাবো। ছেলেরা বলবে মেয়ে হিসাবে, সে মনে মনে মেয়ে মনে করে, দেখি সে সকল মেয়েদের সকল অধিকার সে পাবে, এটা একটা, এবং তাকে সমাজকে মেয়ে হিসাবে ট্রিট করতে হবে, এটা একটা। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে তারা তখন কি করে, বিভিন্ন রকম মেয়েদের মতো সাজে, তারা আর কি করে, তারা হচ্ছে কিছু সার্জারি করে, সার্জারি করে মেয়েদের মতো আকৃতি ধারণ করার চেষ্টা করে, প্লাস্টিক দিয়ে বিভিন্ন রকম প্লাস্টিক শরীরে ইমপ্ল্যান্ট করে, তারপর তার লিঙ্গ কেটে ফেলে, এভাবে করে। আবার কিছু সময় ড্রাগ নিয়ে, সেটা হচ্ছে কি, ধরেন টেস্টোস্টেরন ড্রাগ টাগ নিতে থাকে মেয়েরা, বা ছেলেরা হচ্ছে মেয়েদের অক্সিটোসিন ড্রাগ নেয়, এরকম বিভিন্ন হরমোন নিয়ে মেয়েদের আকৃতি কিছুটা বরণ করার চেষ্টা করে। এইটা যদি আমাদের যুব সমাজকে শেখানো হয়, এটা যদি আমাদের বাচ্চা কাচ্চা কে শেখানো হয়, অল্প কোমলময়ী শিশুদের শেখানো হয়, তারা ধ্বংসের মুখে চলে যাবে। এবং আমি আমার কিছু ছাত্র ছাত্রীদের পেয়েছি যারা এরকম অবস্থায় গিয়েছে বাংলাদেশের মাটিতে, বাংলাদেশে তারা এই অবস্থায় আছে। তো আমি কখনোই চাবো না আমাদের আমার অন্য কোনো ছাত্র ছাত্রীদের এই অবস্থা হোক, আমি চাবো তাদের উন্নয়ন, আমি চাবো তাদের কল্যাণ। যে আপনি বলেছেন যে একটা খসড়া আইন করা হয়েছে, কিন্তু সেটাই কি মানে
আর হচ্ছে যে ছেলে যদি নিজে মনে মনে মেয়ে মনে করে, তারপরে মেয়ে যদি ছেলে মনে করে, তারা কি অধিকারগুলো পাবে আমাদের দেশে, মানে কি বলা আছে আইনে, কি বলা আছে এবং বইতে আসলে কি বলা আছে সেখানে? আচ্ছা, প্রথমে আমি আইনের বিষয়টা আমি আবারও বলছি, এটা খসড়া আইন, এটা এখনো পার্লামেন্টে ফাইনালাইজ হয়নি কিছু, কিন্তু আমি আসলে অ্যাজ এ ফিলোসোফার আমার এটা এটা হওয়ার আগে একটু আমাদের প্রোয়াক্টিভ থাকা উচিত, তাই না? ভুল করে ফেললে এটা চেঞ্জ করা অনেক টাফ, ভুলের আগে আমাদের বলা উচিত যে এটা ভুল, এটা করবেন না, এটা আমার দার্শনিক হিসাবে আমার দায়িত্ব। তো এখন আইনে যেটা বলা হচ্ছে যে নারীদের যেসব, যারা মনে মনে নিজেকে নারী দাবি করবে, সবকিছু বলছে, যারা ফিজিক্যালি নারী, যারা নিজের নারীর মতো হতে চায় এবং যারা মনে মনে নারী, তাদেরকে স্বীকৃতি দেওয়া হবে, নারী হিসেবে স্বীকৃতি দেওয়া হবে, এরকম ট্রান্সজেন্ডারকে লেখা আছে এবং বলা আছে ট্রান্সজেন্ডার, নন বাইনারি, প্যানজেন্ডার, এগুলি লেখা আছে খসড়া আইনে, স্পেসিফিক্যালি লেখা আছে। এগুলি আপনারা, আমি আমার আপনাদের দর্শককে বলবো, আপনারা গুগল করেন, এটা ইন্টারনেটের যুগ, আপনারা নিজেরাই জেনে যাবেন এগুলোর অর্থ কি, এখানে ডিবেট করার কোনো স্কোপ নাই। আচ্ছা, এইগুলো যদি এরা যদি ফার্স্ট অফ অল এরা যদি হচ্ছে ইয়ে করে, এরা যদি আসলে স্বীকৃতি দেওয়া হয়, আমরা এটার বিরুদ্ধে কিছু বলতে গেলে, তাদেরকে কোন রকম কিছু বলতে গেলে, এভাবে ইন্টারপ্রেট করা যাবে আইনটাকে, যে তাকে তাকে 1 বছরের কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা দেওয়া হবে তাদের বিরুদ্ধে যদি আমরা বক্তব্য দেই, এভাবে ইন্টারপ্রেট করা যেতে পারে। আমি আইন বিষয়ে এক্সপার্ট না, কিন্তু আমি যেহেতু দার্শনিক, আমার জুড়ে স্টুডেন্ট সম্পর্কে ধারণা আছে, তো এটা ওইভাবে ইন্টারপ্রেট করা যেতে পারে, এবং এটা যদি করা যায় তাহলে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। একটা মেয়ের ডরমেটরিতে ছেলে অলরেডি উঠতেছে বাংলাদেশের মাটিতে, এরকম আমরা খবর পেয়েছি, তারা নিজেদের ট্রান্সজেন্ডার পরে ছেলেরা ডরমেটরিতে উঠানো হচ্ছে, এবং আমরা জানি ঢাকা ইউনিভার্সিটির ঘটনায় তার ট্রান্সজেন্ডারকে ডিরেক্টলি তারা ঢাকা ইউনিভার্সিটিতে এরকম করেছে, এবং ছাত্ররা, ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা তীব্র আন্দোলন করেছে ওখানে, কিন্তু তারপরে ঢাকা ইউনিভার্সিটি এটা চেঞ্জ করেনি, তারা ট্রান্সজেন্ডারই। আরো বলতে চাই, আমি একটু আরো একটু অ্যাড করি, সেটা হচ্ছে প্রত্যেকটা নারীদের যে অধিকার আছে, যারা ওয়াশরুমে যাবে, মেয়েদের আলাদা ওয়াশরুম আছে, সেখানে ছেলেরা ঢুকতে পারবে, ট্রান্সজেন্ডাররা ঢুকতে পারবে, মানে ট্রান্সজেন্ডার মানে তারা আসলে শারীরিক ভাবে ছেলে, নিজেকে মেয়ে দাবি করে, তারা ঢুকতে পারবে। তারপরে আপনি মনে করেন মেয়েদের ডরমেটরি তো বললাম, পার্লামেন্টে যে মেয়েদের জন্য সিট রাখা আছে সেটা থাকবে, মেয়েদের যত সুযোগ, মেয়েদের সিটে ধরে আমি দাবি করলেই হবে, মানে আমি আসলে পরিবর্তন হলো কিনা, আমার আসলে আমি ছেলে হলাম কিনা সে বিষয়টা না, আমি দাবি করলেই হবে সেটা, এরকম মনে মনে দাবি করলে এটা একটা জিনিস, বাট এখন যদি আপনি সার্জারি করে যদি প্লাস্টিক ঢুকান শরীরের ভিতরে, বুকে প্লাস্টিক ঢুকান, তো রাবার ঢুকান বা যেটাই ঢুকান, তাহলে তো সে আসলে মেয়ে না, সে যদি মেয়ের মতো সাথে তাহলেও মেয়ে না, সে সার্জারি করে যদি প্লাস্টিক ঢুকায় শরীরে তারপরেও তো সে মেয়ে না। যে ছেলে ট্রান্সজেন্ডার তো এটাই বলছে যে যে ছেলে সে নিজেকে মেয়ে দাবি করলে সে মেয়ে। হ্যাঁ, এখন সেটাকেই মানে প্রতিষ্ঠিত করার চেয়ে, মানে খসড়া আইন যেটা করা হয়েছে সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য, এবং সে আইনে যা আছে আমি আর একটু শুনবো আপনার কাছে, কিন্তু অলরেডি এই কার্যক্রম চলছে, মানে ছেলেদের হলে মেয়েরা, মেয়েদের হলে ছেলেরা, এরকম ঢোকার প্রক্রিয়া শুরু হয়েছে আমাদের কিছু জায়গায়, কিছু জায়গায়। জি জি, ঢাকা ইউনিভার্সিটি আমি নাম ধরে বলতে পারি, ঢাকা ইউনিভার্সিটি এটা নিয়ে আন্দোলন হয়েছে, কিন্তু কেউ বুঝে নাই, আন্দোলনে অনেকে শরিক হয় নাই, কারণ মানুষ বুঝেই নাই ট্রান্সজেন্ডার কি, তো এটাই আর কি বিষয়টা। খসড়া আইনে কি বলা আছে যেটা এই আইনটা যদি কেউ না মানে, ধরেন আমি আমার হলে ঢুকলো, আমি সেই ছেলেটাকে অ্যাকসেপ্ট করলাম না মেয়ে হিসেবে, তখন কি হতে পারে যদি সেই আইনটা পাশ হয়, মানে সেই আইনে শাস্তিমূলক কি ব্যবস্থা দেওয়া আছে? শাস্তিমূলক ভাবে যেটা দেওয়া আছে, একটা শাস্তি দেওয়া আছে 1 বছরের জেল অথবা 50,000 টাকা অথবা বোথ আর কি, দুটোই।